ক্লাস টুয়েলভের বোর্ড এক্সামের পরেতে আমরা প্রত্যেকেই বিভিন্ন দিকে আমাদের কেরিয়ার করতে চাই, এবং তোমরা যারা ক্লাস টুয়েলভের পরে বিটেক বা বি আর্কিটেকচার নিয়ে নিজেদের কেরিয়ার করতে চাও, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করতে চাও, তার জন্য আমাদের অনেকগুলি এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে, এবং তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি এক্সাম হল WBJEE, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। এবং এই পরীক্ষার জন্য তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন কিভাবে হবে, কিভাবে পরীক্ষা হবে, এবং আমাদের যে বিভিন্ন যখন কোয়েশ্চেন হয়ে থাকে তার বিভিন্ন যে পার্ট থাকে, ক্যাটেগরি 1, 2, 3, তার নাম্বার ডিভিশন কি হয়ে থাকে, সকল বিষয় তোমরা এই ভিডিওটিতে জানতে পারবে। ভিডিওটি শেষ অবধি দেখো, আশা রাখি নিশ্চয়ই তোমরা খুবই উপকার পাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, কারণ এটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও যে কিভাবে তোমাদের পরীক্ষাটি হয়ে থাকে, এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। প্রথমেই বলি আমাদের WBJEE, এই যে ওয়েস্ট বেঙ্গল মানে বুঝতে পারছো আমাদের পশ্চিমবঙ্গ থেকে এই এন্ট্রান্স এক্সামটা হয়ে থাকে, এটা কিভাবে হবে। মোড অফ এক্সাম অফলাইন মোড, তোমাদের অফলাইন মানে তোমাদের বিভিন্ন সেন্টার পড়বে, উচ্চ মাধ্যমিকে তোমাদের যেমন সেন্টার পড়েছিল সেরকম একটি সেন্টার পড়বে, সেখানে তোমাদের OMR বেসড এক্সামিনেশন, অর্থাৎ একটি কাগজের মধ্যে যে অপশানগুলি থাকে সেখানে বিভিন্নভাবে তোমাদের এরকম রাউন্ড রাউন্ড থাকবে, এবং সেই যে গোল করা থাকবে সেইগুলোকে তোমাদের পুরোটা ভরাট করতে হবে। সেইভাবে OMR বেসড এক্সামিনেশন, যেটা তোমাদের সঠিক উত্তর মনে হবে, ধরো তোমাদের এটা মনে হলো সঠিক, যেমন ধরো আমার এখানে ABCD আমার যে উত্তরটি বেরিয়েছে আমার মনে হয়েছে বি সঠিক, তোমাদের কিন্তু এইভাবে বিটাকে পুরো ভর্তি করে দিতে হবে, এবং সেটি চেষ্টা করো ব্ল্যাক বল পেন, বল পেন এবং কালো রঙের করলে খুব ভালো হয়। এবং আরেকটি কথা হলো যে তোমাদের যখন অ্যাডমিট কার্ড বা আমাদের যে নাম্বারটি আছে সেটাও কিন্তু তোমাদের এইভাবেই করতে হবে, সেজন্য খুব সাবধান, কারণ সেখানে যদি একবার ভুল হয়ে যায় সেখানে কিন্তু কারেকশানের কিন্তু কোনো দ্বিতীয় চান্স নেই, বুঝতে পারলে। তাহলে এইভাবে হয়ে থাকে OMR বেসড এক্সামিনেশান। এরপরে হচ্ছে তোমাদের এক্সামিনেশান ডিউরেশান, কতক্ষণ পরীক্ষাটা হবে, 2 ঘন্টা ধরে হবে ফর ইচ পেপার, তোমাদের দুটি পেপার হয়ে থাকে, টোটাল 4 আওয়ার্স, 4 ঘন্টার পরীক্ষা। কি পেপার হয়ে থাকে, পেপার 1 ম্যাথামেটিক্স অঙ্ক হবে, আর পেপার 2 হলো ফিজিক্স এবং কেমিস্ট্রি। টাইপ অফ কোয়েশ্চেন, কি ধরনের প্রশ্ন হয়ে থাকে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, MCQ কোয়েশ্চেন হবে, অবজেক্টিভ টাইপস। এবার আমরা মার্কসের যে ডিভিশন সেটা জেনে নিই, টোটাল মার্কস ম্যাথামেটিক্স অঙ্কতে থাকবে 100 নম্বর, 100 মার্কস, ফিজিক্সে 50 মার্কস, কেমিস্ট্রিতে 50 মার্কস, মোট তোমাদের 200 নম্বরের পরীক্ষা হবে। সময়টা কখন, পেপার 1টা হয় 11টা থেকে 1টা, এবং পেপার 2 হলো 2টো থেকে 4টে, অর্থাৎ তোমাদের পরীক্ষা 2 ঘন্টা করে হবে, এইভাবে মোট 4 আওয়ার্স হবে, এবং 1টা থেকে 2টো ইন্টারভাল থাকে, এবং তারপরে আবার তোমাদের 2টো থেকে 4টে অবধি হবে ফিজিক্স এবং কেমিস্ট্রি। এইটার জন্য কিন্তু তোমাদের একসঙ্গেই পেপার হবে, অনেকেই আমাকে কোয়েশ্চেন করো ম্যাথসের, যেমন তোমাদের একেবারে পেপার দিয়ে দেওয়া হলো সেখানে তোমাদের অঙ্কের কোয়েশ্চেন থাকবে, 2 ঘন্টা তোমরা সলভ করলে, অ্যান্ড দেন তোমাদের 2টো থেকে 4টে সেখানে ফিজিক্স আলাদাভাবে দেওয়া হবে 1 ঘন্টা পরে, কি কেমিস্ট্রি দেওয়া হয় না, একটি পেপারের মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রির আমাদের ভাগ থাকে, এবং সেখানে তোমাদের 2 ঘন্টাতে কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদের করতে হবে, এবং সবই হলো MCQ বেসড কোয়েশ্চেন এবং OMR, এইভাবে তোমাদের সলভ করতে হবে। এবার এসো আমরা নাম্বার ডিভিশনটা খুব ভালোভাবে বুঝে নিই, কারণ তোমরা যদি জানতে পারো যে আমাদের ক্যাটেগরি 1 কয়টি প্রশ্ন থাকবে, সেগুলি মার্কস কত, কিভাবে তাদের নাম্বারটা ভাগ হচ্ছে, কারণ তোমাদের জানবে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে জয়েন্ট এন্ট্রান্সে কিন্তু আমাদের নেগেটিভ মার্ক আছে, কোনটাতে আমাদের নেগেটিভ মার্ক আছে কোনটাতে নেই। আমাদের 3 ধরনের কোয়েশ্চেন হবে, ক্যাটেগরি 1 যার হচ্ছে 1 মার্কসের, ক্যাটেগরি 2 2 মার্কসের, এবং ক্যাটেগরি 3 সেটিও হলো 2 মার্কসের, এবং টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন সেখানে আমি তোমাদের বলে দেবো, এবং তার টোটাল মার্কসটাও তোমরা দেখতে পাবে। প্রথমে বলি ম্যাথস অঙ্কের ক্ষেত্রে, ক্যাটেগরি 1-এর তোমাদের নাম্বার অফ কোয়েশ্চেন, ক্যাটেগরি 1-এর তোমাদের কোয়েশ্চেন থাকবে মোট 50টি, ক্যাটেগরি 2-এর 50 থাকবে মানে তোমাদের কোয়েশ্চেন থাকবে মার্কস 2-এ
15টি, নাম্বার অফ কোয়েশ্চেন নট টোটাল নাম্বার অফ মার্কস, 15টি প্রশ্ন থাকবে ক্যাটেগরি টুতে 2 মার্কসের, ক্যাটেগরি থ্রিতে 10টি প্রশ্ন থাকবে 2 মার্কসের। তাহলে আমাদের মোট কয়টি প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে? 75, 75টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, আর টোটাল মার্কস হলো 100। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এবার ক্যাটেগরি ওয়ানে কিভাবে হয় সেগুলো আমি তোমাদের ভিডিওতে আস্তে আস্তে বলবো। এবার দেখে নিই আমরা ফিজিক্সে। ফিজিক্সে তোমাদের ক্যাটেগরি ওয়ানে 30টি প্রশ্ন থাকবে, ক্যাটেগরি টুয়েতে 2 মার্কসের 5টি প্রশ্ন থাকবে এবং ক্যাটেগরি থ্রিতে 2 মার্কসের 5টি প্রশ্ন থাকবে। ফিজিক্সের মোট প্রশ্নের সংখ্যা হচ্ছে 40টি এবং টোটাল মার্কস হচ্ছে 50 নম্বর। এবার আমরা কেমিস্ট্রিটা দেখে নিই, ওটা ফিজিক্সের সঙ্গে সমান। এখানেও আমাদের কেমিস্ট্রিতে ক্যাটেগরি ওয়ানের 30টি প্রশ্ন থাকবে এবং ক্যাটেগরি যে 2 আছে 2 মার্কসের তোমাদের 5টি প্রশ্ন থাকবে এবং তোমাদের যে ক্যাটেগরি 3 সেখানে তোমাদের 2 মার্কসের 5টি প্রশ্ন থাকবে। এইভাবে তোমাদের মোট 40টি প্রশ্ন থাকবে, টোটাল মার্কস হচ্ছে 50 নম্বর। এবং এখানে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এগুলি হলো 1 মার্কসের, এগুলি হলো 2 মার্কসের এবং তোমাদের ক্যাটেগরি 3ও হলো 2 মার্কসের। এবার আমরা নেগেটিভ মার্কসটা আগে এইভাবে দেখে নেব এবং তারপরে খুব ভালোভাবে আমি তোমাদের লিখে বুঝিয়ে দেব। এবার এসো আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশানে আমাদের নেগেটিভ মার্ক কিভাবে আমাদের ডিভাইড করা হয়েছে। আমাদের ক্যাটেগরি ওয়ানে যেখানে আমাদের 1 মার্কসের কোয়েশ্চেন থাকবে সেখানে দেখো কি লেখা আছে, ইনকারেক্ট রেসপন্স উইল ইল্ড আ লস অফ 1/4 মার্ক। অর্থাৎ তোমার যদি 4টে ভুল হয়ে থাকে, তুমি যদি ভুল করে থাকে থাকো 4টে, তাহলে 4 × 1/4, তাহলে তুমি ধরো তোমার 16 মার্কস তোমার অলরেডি তুমি পেয়েছিলে, সেখান থেকে -1 তোমার 15 হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পারলে ক্যাটেগরি ওয়ানের ক্ষেত্রে 4টি ভুল হলে তোমার 1 নম্বর চলে যাবে, 1/4 করে আমাদের নাম্বার মাইনাস হবে। এরপরে চলে আসি আমাদের ক্যাটেগরি 2, যেখানে আমাদের 2 মার্কসের কোয়েশ্চেন থাকবে, সেখানে আমাদের কিভাবে আমাদের নেগেটিভ মার্ক হবে, ফর ইচ ইনকারেক্ট অ্যান্সার হাফ মার্ক উইল বি ডিডাক্টেড। অর্থাৎ এখানে আমাদের 2টি উত্তর তুমি যদি ভুল করো তাহলে কিন্তু তোমার 1 নম্বর চলে যাচ্ছে, সেরকম আমাদের 4টি ভুল হলে 2 নম্বর চলে যাবে, এইভাবে তোমাদের টোটাল থেকে মাইনাস হয়ে যাবে, বুঝতে পারলে। এবং ক্যাটেগরি 3 সেখানে আমাদের 2 মার্কসের কোয়েশ্চেন থাকবে এবং সেখানে কিন্তু দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং। সেজন্য আমি সবসময় চাইব যে তোমরা ক্যাটেগরি 3তে কিন্তু এভরি অ্যান্সার প্রতিটি অ্যান্সারের কিন্তু উত্তর অতি অবশ্যই করে আসবে, কারণ সেটি যদি সঠিক হয় তুমি 2 মার্কস পেলে এবং যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে তোমাদের নেগেটিভ মার্কিং কিভাবে হয়ে থাকে। এবার এসো আমরা প্রতিটি ক্যাটেগরিতে কিভাবে আমাদের নাম্বার ডিভিশন থাকবে এবং কত মার্কস খুব ভালোভাবে বুঝে নিই। ক্যাটেগরি ওয়ানে আমাদের 1টি অপশান সঠিক হবে, 1 অপশান রাইট। সঠিক উত্তর দিলে তুমি 1 নম্বর পাবে, 1 মার্ক। ভুল উত্তর দিলে বা 1-এর থেকে বেশি দিয়ে দিলে তখন তোমার 1-এর 4 বা 0.25 নম্বর কাটা যাবে। ক্যাটেগরি 2 সেখানে 1টি উত্তর সঠিক, সঠিক উত্তর দিলে 2 মার্কস পাবে, 2 নম্বর পাবে। ভুল উত্তর দিলে বা একাধিক যদি তোমরা উত্তর দাও সেখানে 0.5 নম্বর বা 0.5 নম্বর কাটা যাবে। তাহলে তোমরা যদি চাও তোমরা স্ক্রিনশট তুলে নাও, তাহলে আমরা বুঝলাম যে আমাদের ক্যাটেগরি 1 এবং ক্যাটেগরি 2 দুটোতেই আমাদের 1টি করে উত্তর সঠিক হবে। নেক্সট ক্যাটেগরি হলো ক্যাটেগরি 3, 1 বা একাধিক সঠিক উত্তর, সবকটি সঠিক উত্তর দিলে 2 মার্কস পাবে। ধরো সেখানে 2টো উত্তর সঠিক বা 3টে উত্তর সঠিক, তুমি সবকটাই ঠিক লিখলে, ধরো এ বি সি 3টে হলো সঠিক উত্তর, তুমি এ বি সি দিলে তাহলে তুমি 2 নম্বর পেয়ে গেলে।
যদি কোনো ভুল উত্তর না থাকে এবং সঠিক উত্তরও সবকটি না থাকে, তাহলে পাবে 2 × যে কটি সঠিক উত্তর দেওয়া হয়েছে তার সংখ্যা ভাগ আসলে যে কটি উত্তর সঠিক তার সংখ্যা। যেমন আমি তোমাদের বললাম যে এ বি সি তিনটি উত্তর সঠিক। এবারে ধরো তুমি যদি কোনো ভুল উত্তর না থাকে, অর্থাৎ তুমি এ বি দিয়েছো সিটা দাওনি, তার মানে তোমার কোনো ভুল উত্তর নেই এবং সঠিক উত্তরও সবকটি না থাকে, এবং তুমি ধরো এ বি দিয়ে দিয়েছো, তাহলে যদি সবকটি না থাকে তাহলে 2 × তুমি যে কটি সঠিক উত্তর দিয়েছো, তুমি 2টো উত্তর সঠিক দিয়েছো, আসল উত্তর তো এ বি সি, তুমি দিয়েছো এ বি ডি, তাহলে এ আর বি, তুমি সঠিক উত্তর দিয়েছো 2টি, তাহলে 2 × 2 তার সংখ্যা ভাগ আসলে যে কটি উত্তর সঠিক তার সংখ্যা / 3। এইভাবে তোমার ক্যাটেগরি 3-তে নাম্বার হবে, আর ক্যাটেগরি 3-তে কিন্তু আমাদের কোনো নেগেটিভ মার্ক নেই। তাহলে আশা রাখি তোমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামে প্রত্যেকের পরীক্ষার জন্য তোমাদের যে নাম্বার ডিভিশন কিভাবে তোমরা রেডি করবে, এই ক্যাটেগরি ওয়াইজ অ্যান্সার করো এবং তোমরা সেইভাবেই রেডি করতে থাকো। যদি ভিডিওটি উপকারে আসে একটি লাইক করে দিও, এবং তোমরা কি ধরনের ভিডিও চাইছো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও।